একটি 13 লক্ষ টাকার মিথ্যা মামলা দায়ের করেন। এই মামলার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা আদায় করে নেন। সাতকানি উপজেলার সদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার সুদী ব্যবসায়ী রেহান আক্তারের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানোর প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন গিয়ে ভুক্তভোগী হন। সাতকানিয়া থানার অন্তর্গত সদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার বিশিষ্ট সুদ ব্যবসায়ী মামলাবাজ ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর রেহানা আক্তার এর বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অক্টোবর 12 তারিখ সকাল 11টায় কেরানীহাটের একান্ত স্ট্যান্ডার্ড হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যে ভুক্তভোগী হলে হই আমাদের টাকার একান্ত প্রয়োজন ছিল, তাই আমরা প্রত্যেকেই সরল বিশ্বাসে তাকে টাকার বিনিময়ে স্ট্যাম্প ও খালি চেক প্রদান করেছি। যদিও আমাদের মাঝে মৌখিক চুক্তি ছিল, টাকা ফেরত প্রদান করলে আমাদের দেওয়া স্ট্যাম্প ও চেক ফেরত প্রদান দেবেন রেহান আক্তার, কিন্তু তিনি টাকা নিয়ে আমাদের স্ট্যাম্প ও চেক ফেরত দিবে বলে উল্টো তার কয়েক গুণ বেশি টাকা দাবি করে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা প্রত্যাহার করবেন বলেও বিভিন্ন সময় একাধিকবার টাকা নেন। আমরা প্রতিবার তাকে বিশ্বাস করেছি এই ভেবে যে তিনি টাকা নিয়ে মামলা প্রত্যাহার করে অন্তত আমাদেরকে তার হয়রানি থেকে মুক্তি দিবেন, কিন্তু তিনি তা না করে উল্টো এখনো আমাদেরকে নিয়মিত হুমকি দিচ্ছেন এবং আরো অতিরিক্ত টাকার দাবি করছেন। আমরা চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া থানার অন্তর্গত সদাহা ও পদুয়া ইউনিয়নের বসবাসকারী কতিপয় ব্যক্তিগণ। সাতকানিয়া থানার অন্তর্গত সদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার বিশিষ্ট সুদ ব্যবসায়ী মামলাবাজ ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর রেহান আক্তার এর মামলা ও হয়রানিতে আমরা অতিষ্ঠ। আমাদের মধ্যে অনেক পরিবারের বিরুদ্ধে এই সুদ ব্যবসায়ী রেহান আক্তার মিথ্যা মামলা দায়ের করেছেন। আমাদের মতো আরো অনেকেই আছেন যাদেরকে নিয়মিত মামলার হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা এই বিষয়ে কথা বলতে এবং আপনাদের মাধ্যমে এই বিষয় জাতিকে জানাতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সি প্লাস চট্টগ্রাম।